গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল সিম্পল লাইফস্টাইল ব্লগে। আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই স্বাগত। তো এখন বাজে 8টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। গতকালকের থেকে আজকে একটু ভালো লাগছে, মানে একটু ভালো আছি। আর দেখো, সকাল সকাল চা করে নিয়েছি, সকাল সকাল চা করে নিয়েছি। তো আর চায়ের সাথে নিয়ে নিয়েছি বিস্কুট, একটা বিস্কুট নিয়ে নিয়েছি খাবো। তো সারাদিন কি কি হয় দেখতে থাকো তাহলে। আর আজকে রাখি পূর্ণিমা, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো সারাদিন কি হয় দেখতে থাকো। মা বাইরে আনাজ কাটছে আর আমি এখন শুয়ে আছি, একটু ওষুধ খেলাম তো শুয়ে আছি। আর মায়ের আনাজ কাটা হোক, তারপরে উঠবো, উঠে দেখবো, চেষ্টা করব রান্না করার। তো আমার মেয়ে দেখিয়ে আনছে, দেখো মা কি আনাজ কাটছে। মানে যাও তো দেখিয়ে নিয়ে এসো। এই দেখো আমার দিদার আনাজ কাটছে। মাংসের জলের আলু কাটছি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ধনে পাতা, টমেটো, পেঁয়াজ সব কাটছি। মায়ের তো শরীরটা ভালো না, তাই মা শুয়ে আছে, তাই আমি ব্লগটা কন্টিনিউ করছি। পাঁচ রকম মিষ্টি সাজানো আছে, জল আছে আর রাখিটা আছে। এইতে আছে আলু, বেগুন আর পটল ভাজা। আর এতে আছে দেখো মাংস। তো মাংসটা মা একটু ঝাল ঝাল করেই করেছে, মানে মা ভাবছে যদি আমি একটু কিছু খাই। আর এতে আছে মুগের ডাল, তো এমনি প্লেন মুগের ডাল, কোনো মাছের মাথা টাথা দেওয়া নয় এটা। আর এতে আছে ফুলকপির তরকারি। তো ফুলকপির তরকারিটাও শুধুই, কোনো চিংড়ি মাছও দেওয়া নেই, কিছু নেই, রান্না একদম সিম্পলের মধ্যেই করেছে মা।
তো মা যেরকম ভাবে পারে আর কি মা করে নিয়েছে, আর যেহেতু তোমাদের দাদা ভাইও নেই তো সেই কারণেই হয়নি। এতে মাছ আছে, চান করে এলাম আর মা গেছে চান করতে। তো মা এবার এসে ঠাকুরকে পুজো দেবে, আর আমি সুন্দর করে তোমার এই থালায় খাবারটা বেড়ে দিলাম ওকে। আর এখানে দিয়েছি মিঠাইকে, আর এটা হচ্ছে মিঠাইয়ের দাদা। তো খাবারটা বেড়ে দিলাম, আর তোমাদের সাথে আজকে কি রান্না হলো সেটা আমি শেয়ার করলাম। তো মায়ের আশায় থাকতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, তো সেই জন্য মাকে বললাম তুমি চান করে নাও, আমি আস্তে আস্তে দিচ্ছি। তো চলো আর কি দেখাবো, মেয়েরা কি দেখাচ্ছে জানি না, তো যাই হোক দেখতে থাকো। অবস্থা দেখো খুবই খারাপ, শোচনীয় অবস্থা একদম। একটু ঘুমোতেও পারছি না, বসতেও পারছি না, কি যে হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। তো এখন বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড, তাই জানলাটা খুলে দেখছি যে বৃষ্টি হচ্ছে, আর এই জানলার ধারে বসে আছি। তো কেউ আমার কাছে নেই এখন, কারণ মা ভাবছে আমি হয়তো একটু ঘুমোবো, সেই জন্য মেয়েদেরকে নিয়ে মাই শুচ্ছে, আমি একাই শুচ্ছি। তো কিন্তু ঘুম আমার চোখে নেই একদম, রাত্রিরেও ঘুমোতে পারছি না, দিনের বেলাও ঘুমোতে পারছি না, কিছু একদম মানে ভালো লাগছে না, খেতেও পারছি না। মা ভাত মেখে দিল, একটুও ভালো লাগলো না, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বুঝতেই পারছো শরীর ভালো নয়, মন ভালো নয়, আর কি বলবো। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, এখন অল্প একটু কমে গেছে বৃষ্টিটা, তাও আমি দেখাচ্ছি একটু তোমাদেরকে। দেখো তোমাদেরকে বোঝাতে পারছি কি বুঝতে পারছি না আমি, হ্যাঁ বোঝানো যাচ্ছে। তো ভালোই জোর হচ্ছে, জানলাটা বন্ধ ছিল আমিও বুঝতে পারছিলাম না, ভাবছিলাম হয়তো একটু কমে গেছে, কিন্তু না ভালোই জোর বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে খুব জোরে দেখো আমাদের এখানে একটু জল দাঁড়িয়ে যায়। তো আজকে যাই হোক, আজকে দাঁড়ায়নি জলটা। তো দেখো বৃষ্টি হচ্ছে, জানি না কবে সুস্থ হব, খালি বারবার একটা কথাই মনে পড়ছে যে এর আগে কোনোদিন আমার এরকম শরীর খারাপ হয়নি। তো আর মাই বা কতদিন থাকবে, মাকেও বাড়ি যেতে হবে এবার। তো দেখা যাক কি হয়, বাপিরও চেক আপের আর একবার সময় হয়ে গেছে, কিন্তু আমি সুস্থ না হলে তো বাপিকে নিয়ে যাওয়াটাও মা পারবে না। তো দেখি কি হয়। তো দেখো আসলে ব্যাপারটা কি বলতো, আমরা মেয়েরা সবসময় চাই যে আমাদের কিছু হলে আমাদের স্বামীরা যদি পাশে থাকে তাহলে সমস্ত কিছু সব ঠিক হয়ে যায়। তো যাই হোক তোমাদের দাদা ভাইও গেছে কাজেতে, তো ওখান থেকে ফোন করে খবর নিচ্ছে বা ভিডিও কলও করছে, কিন্তু তবু আমার যেন এই সময় মনে হচ্ছে, এতটা শরীর খারাপ যেন মনে হচ্ছে যে বাড়িতে থাকলেও মানে হয়তো সব ঠিকই থাকতো, মানে এটাই মনে হচ্ছে। আমি বোধহয় আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা আমার মা সব সময় আমার পাশে আছে, মেয়েরা আছে, মেয়েরা এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে, বাপি আছে। তো তাও যেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু যখন শরীর সুস্থ থাকে ও তো যায় এদিক ওদিক বাইরে কাজেতে, তখন কিন্তু আমার এরকম কিছু একবারও মনে হয় না। কিন্তু যেহেতু এখন খুবই শরীরটা খারাপ, তো তার কারণেই মনটা হচ্ছে যে যদি বাড়িতে থাকতো তাহলে মনে হয় আমার আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম, কিন্তু সেটা নয়, এটা আমার মনে হচ্ছে। তো আমরা মেয়েরা এটা মনে করে থাকি যে হাজব্যান্ড পাশে থাকলে সমস্ত কিছুই জয় করে নেওয়া যায়। তো এটা আমার মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু সেটা নয়, আস্তে আস্তে ঠিক হব। মাথায় ভীষণ কষ্ট হচ্ছে, মানে মাথাটা তুলতে পারছি না, সর্দিটা মোটামুটি কম আছে কিন্তু মাথাতে খুব কষ্ট হচ্ছে, মানে জ্বরটা যখনই আসছে
মাথা একদম তুলতে পারছি না, জ্বরটা যখন ছেড়ে যাচ্ছে তখন আবার সমস্ত কিছু, মানে যেন মনে হচ্ছে আমি পুরো সুস্থ, শরীরটা ভীষণ দুর্বল লাগছে। এখন যেমন প্রচণ্ড ঘেমে যাচ্ছি, জ্বরের ওষুধ খেয়েছিলাম, জ্বরটা কমে গেছে, তো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছি। তো দেখো ফ্যান এখন অফ করা ছিল, এসিও বন্ধ, তো এবার ফ্যানটা চালাতে হবে, মানে অতিরিক্ত ঘেমে যাচ্ছি। আবার এই ঘামটা বসলেও হবে না, আরো শরীর খারাপ করবে। আবার পাখাটা যে চালাবো আমি, তো তার সেই হাওয়াটাও আমি আবার সহ্য করতে পারছি না। তো কালকে একটু সুস্থ ছিলাম, সুস্থ ছিলাম বলতে ওই জ্বরটা ছেড়ে গেছিল, তারপরে মনে হলো যেন আমি সত্যি খুব ভালো, মানে শরীরটা খুব ভালো হয়ে গেল। এমনি দুর্বল ভাবটা ছিল, কিন্তু এমনি মনে হলো যেন ফ্রেশ ফ্রেশ লাগছে। তো যার কারণ গাপাক দিচ্ছে, তো যার কারণে কিছু শর্ট ভিডিও করে ফেলেছিলাম। আমার বড় মেয়ে মানে সোনু, ও খুব মানে কি বলবো, ওর চিন্তা ভাবনা খুব পজিটিভ, তো ও আমাকে ভীষণভাবে মানে সাহস জোগায়। তো ও আমাকে বলছে, মা তুমি ভিডিও করো, তোমার শরীর ভালো হয়ে যাবে, তুমি এইসবের মধ্যে থাকো, ভালো হয়ে যাবে। আমার মাও বলেছিল, তো ওদের জোরাজুরিতেই আমি একটু শর্ট ভিডিও করেছিলাম। তো তখন মনে হচ্ছিল সেই মুহূর্তটা আমি হয়তো ভালো হয়ে গেছি, কিন্তু না, জানি না কি করে কবে সুস্থ হব। আর আমি বিছানায় শুয়ে একদম থাকতে পারি না, তো যখনই শরীরটা ভালো হয়ে যাচ্ছে চেষ্টা করছি কিছু করার, কিন্তু সম্ভব হচ্ছে না। হাত পা কাঁপছে, মাথা ঘুরছে। তো যাই হোক, কথাগুলো তো মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে নিজের মনে করে তোমরা সবাই মাফ করে দিও, তো এই হচ্ছে ব্যাপার। আর আর রাত্রিরে কি দেখাবো বলো, এখন তো বাজে 4টে বাজে, তো রাত্রিরে তো দেখলি সকালে কি রান্নাবান্না হয়েছে। তো রাত্রিরে আর কিছু দেখানোর নেই, আর লুচিও সকালে করেছিল মা, সেই লুচিটাও রয়ে গেছে, তো যার কারণে ওই লুচি মাংস হয়ে যাবে। আর আমি তো রাত্রিরে একটু দুধ খাবো, খেয়ে শুয়ে পড়বো, কিছু খেতেই ইচ্ছা করছে না আমার, একটা বিস্কুট পর্যন্ত খেতে ইচ্ছা করছে না। তো তাহলে কি বলবো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই, আবার একটা নতুন কোনো ব্লগে দেখা হবে।